পোস্ট অফিসের লিংক না থাকায় গত এক মাস ধরে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার পোস্ট অফিসে সড়ক হলো শতাধিক গ্রাহক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচক পোস্ট অফিস চত্বরে। গ্রাহকদের অভিযোগ, যখনই পোস্ট অফিসে টাকা জমা কিংবা তোলার পাশাপাশি অন্য কোনো সরকারি পরিষেবার জন্য গ্রাহকরা আসছে, তখনই পোস্ট অফিস কর্তৃপক্ষ লিংক না থাকার অজুহাত বা যান্ত্রিক ত্রুটি দেখিয়ে তাদের ঘুরিয়ে দিচ্ছেন। বর্তমানে পোস্ট অফিসে অনলাইনের কোনো রকম কোনো পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাদের প্রয়োজনের টাকা তুলতে না পারায় ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। বারংবার পোস্ট অফিস কর্তৃপক্ষকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে অভিযোগকারী গ্রাহক শ্রীনিবাস মণ্ডল বলেন, এখানে যে আধার কার্ড, প্যান কার্ড, এগুলো যে খুব প্রয়োজনীয় মানুষের জীবনে যে প্রয়োজন, সেইগুলো এখানে ফেলা আছে। আসছে জনসাধারণ খুঁজে খুঁজে ইয়ে করছে, নিয়ে যাচ্ছে। কারো হয়তো হারিয়ে গেল, এরকম পরিচ্ছন্ন হচ্ছে। কিন্তু এই পরিষেবাটা, এই যে পিয়ন যে বিলি করবে গ্রামে গিয়ে, সেই সেই পরিষেবাটা জনসাধারণ পাচ্ছে না। উপরন্তু এখানে যে একটা এই যে কারো বাড়িতে অসুখ হয়ে গেল, সে পরিবার এখানে এখানকার বেনিফিশিয়ারি এখানে টাকা জমা করেছে, সে টাকা দিয়ে যে রুগী দেখাবে, নিজের লোককে যে ট্রিটমেন্ট করাবে, সেই ট্রিটমেন্ট করারও অবসর এখানে পায় না। যে টাকা নাই, টাকা পাচ্ছে না, লিঙ্ক ফেল মাসখানেক থেকে এই চলছে। আমরা এসে এখনই আমরা এসে তো পাচ্ছি না। আজকে বারবার পোস্ট মাস্টার বলেছে যে আমি এসপি সাহেবকে চিঠি করেছি, কিন্তু মানে কোনো পরিষেবা আমাদেরকে করে দিচ্ছেন। এখন আমরা এখন বললাম যে কি আপনার আপনাদের কি প্রয়োজন। ওনারা বললেন যে আমাদের আর্থিংয়ের সমস্যা আছে, আর্থিং করার জন্য আমরা কয়েকটা মিস্ত্রিকে ডেকেছি। এখন জানি না যে তামার তার যে লাগবে, সে তামার তার এখানে ওনারা ব্যবস্থা করবে, এটা হচ্ছে কি না জানি না এখনো পর্যন্ত। আপনারা নিজেরাই মিস্ত্রি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা নিজে এখন ডেকেছি। কনস্ট্রাক্টর বললেন এই সমস্যা হচ্ছে, আমরা পারছি না। পাশাপাশি গ্রাহকদের আরো অভিযোগ, পোস্ট অফিসের কর্মীরা প্রায় দেরি করে অফিসে আসেন। অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন পোস্ট অফিসের গ্রাহকরা। এই বিষয়ে অভিযোগকারী গ্রাহক সরস্বতী মণ্ডল বলেন, কি কি অসুবিধা হচ্ছে আপনাদের এমনিতে? এই যে আসছেন এখানে ঘুরে যাচ্ছেন, কি আদৌ কি লিংক ফেল আছে না অন্য কোনো ব্যাপার আছে, কি মনে করছেন? লিংক ফেল যে বলছে, তো লিংক কি ফেল আছে না অন্য কোনো ব্যাপার আছে? কাজ কাজ প্রতিদিনই তাই আছে। অন্যদিকে এই বিষয়ে পোস্ট অফিসের এক আধিকারিক কমল সরকার জানান, বিগত 20-25 দিন ধরে ঠিকঠাক লিংক না থাকায় তারা গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে পারছেন না। তবে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আমরা, বুঝলেন, কিন্তু লিংকের কারণে লিংকটা ঠিকঠাক সার্ভিস না পাওয়ার কারণে আমরা সার্ভিস দিতে পারছি না। কতদিন ধরে এরকম চলছে? মোটামুটি ধরেন 20-25 দিন ধরে। এর ফলে তো সাধারণ মানুষ যারা গ্রাহক আছে ওরা তো হয়রানি হচ্ছে। হয়রানি হচ্ছে, কিন্তু আমি দাদা আমাদের অফিসেরই দিক থেকে আমি চিঠি করার করেছি, কিন্তু মেশিনটা বা আমাদের মানে ঠিক না হওয়া পর্যন্ত আমি তো সেইটা করতে পারছি না, সার্ভিসটা দিতে পারছি না। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছেন। তারা কি জানিয়েছে? তারা বলছেন তোমরা লোকাল মিস্ত্রিকে দিয়ে ঠিক করা, করার পরে আমাদেরকে জানো। লোকাল মিস্ত্রি বলতে আমাদের আর্থিংয়ের যেটা সমস্যা, আর্থিংটা নাকি খুব হাই হয়ে যায়, লোকাল মিস্ত্রিকে দিয়ে ঠিক করে নিতে বলেছে। আমরা তো শুনলাম গ্রাহকরা বলছে ওরা নিজেরাই আর্থিং মিস্ত্রি নিয়ে এসছে, সেটা তো আপনারাও নিয়ে আসতে পারতেন। আর্থিং মিস্ত্রি আমরা ডেকেছি তো আগে। না, ওনারা বলছে ওনারা নিয়ে এসছেন আজকে, আর সঙ্গে করে নিয়ে এসছেন আজকে। না, ওনারা যদি সহযোগিতা করে ঠিক করে দেন, আমার কোনো অসুবিধা নেই। এমনি অফিস টাইম নিয়েও বলছে যে সময় 10টা, সেখানে আপনারা 11:30 থেকে অফিসে সব স্টাফরা ঢুকছে। 11:30 না, 10:30-টার মধ্যে অফিস খুলে। আমি কিন্তু 10:10-15 চলে আসি, স্টাফরা 11:30-টার মধ্যে ঢুকছে। আচ্ছা, অনলাইনে তো কাজ বন্ধ আপাতত, অফলাইনে কি ব্যবস্থা করা যায় না ওনাদের জন্য? কোনো ব্যবস্থা
অনলাইনে কোনো কাজই হচ্ছে না, অফলাইনে কোনো কাজ হচ্ছে না, অনলাইনে কি এখন যে অনলাইন পরিষেবা ঠিকঠাক দিতে পারছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।